সোমবার থেকে শুক্রবার দিনগুলো যেন কেমন চোখের পলকে শেষ হয়ে যায়। এই সকাল হচ্ছে, এই রাত হচ্ছে, অফিস যাওয়া, বাড়ি আসা, বাড়ি এসেও হিমাদ্রির মুক্তি নেই, মানে বাড়ি থেকেও কাজ করা, আর আমার তো অফিসের কাজ, বাড়ির কাজ, টাইম কিন্তু অনবরত চলেই চলেছে, চলেই চলেছে। আর আমরা কোথা থেকে যেন কিভাবে টাইম ম্যানেজ করব সেগুলো ভাবতে ভাবতেই সপ্তাহ শেষ। হ্যালো, কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ফুফু দিচ্ছ কেন বলো তো পারবে? আরে পোকা কোথা থেকে পড়লো? একটা ব্লগ স্টার্ট করছি, যখনই আমি কোনো কিছু ইন্ট্রো দেব তখনই কিছু না কিছু করবেই করবে। আবার দেখছি কোথা থেকে পোকাটা এলো আমি দেখবো না, কিন্তু তবুও যখন আমরা দেখি যে আমাদের ভিডিওর তলাতে অনেকে লিখেছে যে তারা আমাদের ভিডিওর জন্য ওয়েট করে, তাদের ভালো লাগে, আমাদের যত কষ্টই হোক আমরা কিছু না কিছু একটা ব্লগ বানাতে চেষ্টাই করি, আর সেরকমই কয়েকটা ভিডিও নিয়ে আজকে আমাদের ব্লগটা। এসেছিলাম ছেলেকে চুল কাটাতে, এসে দেখি পুরো পার্কিং লট ভর্তি, আর পুরো গাড়িতে গাড়িতে ছয়লাপ, বিভিন্ন ধরনের পুরনো নতুন হ্যালু হ্যালু সব গাড়িতে ভর্তি। কি যে হচ্ছে এখানে কে জানে। সুন্দর সুন্দর স্পোর্টস কারও রয়েছে, যাই দেখি ছেলে চেক ইন করলো কিনা দেখে আসি। আমি যতক্ষণ বাইরে দেখি কি হচ্ছে। বা বা, কি গাড়ি, গাড়ি না বোম, দেখি একটু কি তামসা হচ্ছে। বাবা এটা কি গাড়ি, বাবা রে কালী পুজোর গাড়ি, সব স্পোর্টস কারে ভর্তি। এখানে যে প্রচুর অচেনা ব্র্যান্ডের গাড়ি এসেছিলো তা কিন্তু নয়, মানে প্রচুর রয়েছে তোমার মার্সিডিস, BMW, পর্শা, তারপরে ধরো মাস্ট্যাং। ডিফারেন্সটা হচ্ছে কোনোটাই জাস্ট গাড়িগুলো নয়, প্রত্যেকটাকেই অলমোস্ট কাস্টম বিল্ড করা, মানে ধরো কোনোটার ইঞ্জিনকে আপগ্রেড করেছে, কোনোটা সাসপেনশন চেঞ্জ করেছে, কোনোটাতে র্যাপার চেঞ্জ করেছে, বাইরে র্যাপার লাগিয়েছে আলাদা করে, কোনোটা পুরো টোটাল কালারটাকে ওরা চেঞ্জ করে দিয়েছে। মানে মনে আছে পৃথা অনেক দিন আগে একটা আইটেম বানিয়েছিল, আমি যাকে নাম দিয়েছিলাম নমো, মানে নারকেলের মোমো, ভেতরে চিকেনের পুরটাকে হাওয়া করে দিয়ে সেটাকে মধ্যে ঢুকিয়েছিল হচ্ছে নারকেল। এখানে গাড়িগুলোও তাই, ভেতরে ইঞ্জিন ফিঞ্জিন সেইগুলোকে সব আপগ্রেড করে দিয়ে এক্সিস্টিং গাড়িটাকে পুরো টোটালি ওরা চেঞ্জ করে দিয়েছে। তো সেইটা দেখতেই খুব এক্সাইটেড হয়ে লোকে দেখছে আর এনজয় করছে। এইটা আমার কোনো একদিন কেনার ইচ্ছে রইল, এই রাক্ষসটা। অনেক গাড়ি দেখে নিয়েছি, ফেরত যাই, আমাকে যথারীতি বাজার করতে হবে, কাজ করে যেতে হবে। কম হয়েছে, তুই শেডের মধ্যে দাঁড়াস না, দেখা যাচ্ছে না, এ তো পুরো আমার দাদু এরকম বাটি ছাট মারতো। বাহ ভেরি গুড, দেখি এদিকটা, হ্যাঁ ভালোই কেটেছে, ভেরি গুড, চ থ্যাংক ইউ সবাইকে। সবাই আমার গোলাপ গাছের খুব প্রশংসা করে, যদিও গোলাপ গাছটা আমার খুব একটা ফেভারিট নয়, তার কারণ হলো এই ধরো এই গোলাপটা, এটা খুব সুন্দর হয়েছে, কিন্তু যখনই এগুলো বড় হয়ে যায়, বেশিরভাগ গোলাপই এখন এই যে এটা ঠিক গোলাপের মতো লাগে না, ভেতরটা কীরকম অসংখ্য বেশি পাপড়ি মনে হয়, আর এই দিকে একটা এই গাছটার নাম আমার মনে নেই, আমার অ্যালোভেরার যে কত ফুল বেরোচ্ছে বা যায় না। আর এইখানে বেগুনবেলিয়াটা ভীষণ সুন্দর হয়েছে, আমাদের ব্যাকইয়ার্ডটা তো একটুখানি সুন্দর করে সাজাবো এবারে, যেহেতু সামারে ইন্ডিয়া যাচ্ছি না, আর কিন্তু হিমাদ্রি অলরেডি স্টার্ট করে দিয়েছে বারবিকিউ করা, চলো দেখে নিই ওই ভিডিওটা।
তোমার এরকম ভাবে দিয়ে চিকেনটা কেন দেবে বুঝছো, ওপরে দুটো দিয়ে দাও, ওপরে রাখতে হবে। মানে কাবাব থাকবে, একটা ডিম থাকবে, রাইস থাকবে, আর ভেজি থাকবে, ভেজি থাকে না একটা কি, আমি তোমায় বলি দুটো শিক কাবাব টাইপের থাকবে, একটা বাটার রাইস থাকবে, সুন্দর বাটার রাইস মানে অপূর্ব খেতে। হ্যাঁ আচ্ছা, উপরে না একটু হালকা কেশর মেখে দেয়। আচ্ছা এই চিকেনের বটি কাবাব আর এরকম ভেজিটেবল মিশিয়ে দুটো। আচ্ছা দেখি দেখি, ও দেবো কি করলে তুমি, দেখো কি সুন্দর করলাম, এই বছরে ফার্স্ট বারবিকিউ দেবো একদম ফাটিয়ে দিয়েছে। এবছর কিন্তু আমরা কিন্তু বারবিকিউ খাইনি এখনো অবধি, আমাদেরও ফার্স্ট এবার। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না বাবা, প্রণের ফার্স্ট ব্যাচ এসছে। একটা খেয়ে বলতো ঠিক আছে কিনা, আরে পুরো পে বাটিটা তোর, একটা খেয়ে বল। বুঝতে পারছি না আমি কিছু, ইটস গুড, ঠিক আছে আমি চিকেনটা হলে আমি তোকে ডাকছি, এসে নিয়ে যা। ওখানে যাচ্ছে, আচ্ছা খাবে না, ও রান্না তো করতে পারে না। না 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 না, ডকুমেন্ট না রান্না কি, ডকুমেন্টেশনই হয়ে যাবে। এটা কি আছে বলতো, উপরেরটা হচ্ছে ফিশ চপ পল্লবী আন্টি বানিয়েছে, আর নিচেগুলো হচ্ছে বারবিকিউ। দেখাই একটু, চিকেনের ঠ্যাং বারবিকিউ করা। ফিশ চপটা একটা বাইট দিয়ে বল কিরকম। দারুণ না, দারুণ হয়েছে, ভীষণ ভালো হয়েছে, আমি জানি। ঠিক আছে তুই খা, আর তারপরে কিন্তু এইটার পরের ব্যাচে আসবে হচ্ছে ভাত আর মাংস আর শুক্তো, ওটাও খেতে হবে, ঠিক আছে আফটার সাম টাইম। তো যখন ছেলেরা এত মজা করছিল তখন মেয়েগুলো কোথায় গেল? আমরা আরেকটা জায়গায় গেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আজকে দেখাচ্ছি না, কয়েকদিন বাদে দেখাবো। তবে আমি আরও অন্য কয়েকটা বন্ধুর সঙ্গে একটা জায়গায় খেতে গেছিলাম, চলো সেটা একটু দেখে নিই। হ্যাপি ইফ নো ওয়ান ইজ হিয়ার। আমরা এসে গেছি কোথায়, তন্দুরি পিৎজা। আবার কি সুন্দর আকাশটা, সেম এই যে আসছেন আরেকজন। ব্যাস আমাদের পিৎজা এসে গেছে, আজকে আমাদের পিৎজা পার্টি। থ্যাংক ইউ। ব্লগটা আজকে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, আর খুব তাড়াতাড়ি ফিরছি একটা খুব ভালো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।